হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে পারে মুম্বাই, ব্যর্থ ক্যাপ্টেনকে রিটেন নাও করতে পারে দল। মুম্বাই ছেড়ে এবার নতুন দলের দায়িত্বে পান্ডিয়া। কোন দল হার্দিককে ক্যাপ্টেন করতে পারে, বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। গত বছর আইপিএলে হার্দিক পান্ডিয়ার দলবদল সাড়া ফেলে দিয়েছিল ক্রিকেট দুনিয়ায়। আইপিএলের মিনি নিলামের ঠিক আগে ট্রেন্ডিং উইন্ডো ব্যবহার করে গুজরাট টাইটান্স থেকে তাকে ফিরিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক কামব্যাক করায় এক দশক অধিনায়কত্ব করার পর সরে দাঁড়াতে হয় রোহিত শর্মাকে। ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল আগামী বেশ কয়েক বছর মুম্বাইয়ের অধিনায়কত্ব সামলাবেন হার্দিক, তবে যেভাবে দলে ফিরেই নেতৃত্ব পান তিনি তা পছন্দ হয়নি সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরার মতো সিনিয়র তারকাদের। সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছিল যে দুই ভাগে ভাগ হয়ে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ড্রেসিং রুম, এর ফলে লীগ তালিকায় সবার নিচে শেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিকের নিজের পারফরমেন্সও আশানুরূপ ছিল না, সেই কারণে এবার বিশেষজ্ঞরা মনে করছেন যে হার্দিককে ছেড়ে দিতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্স। এবার যদি হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দেন আম্বানিরা, তাহলে তার সামনে দুটি রাস্তা খোলা থাকতে পারে। আরও একবার ট্রেন্ডিং উইন্ডোর সাহায্যে নিলামের আগেই অন্য কোনো দলে যেতে পারেন তিনি, অথবা অপেক্ষা করতে পারেন মেগা নিলামের জন্য, সেখানেও তাকে নিয়ে দর কষাকষি হতে পারে। তবে সূত্রের খবর, ডিসেম্বরে মেগা অকশন শুরুর আগেই হার্দিকের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে লোভনীয় অফার দিতে পারে রাজস্থান রয়্যালস। গত কয়েক বছর সঞ্জু স্যামসনের নেতৃত্বে মাঠে নামছে তারা। 2022 সালে ফাইনাল খেললেও শেষমেশ ট্রফি আসেনি, তাই সাফল্যের সন্ধানে এবার তারা বেশ কিছু রদবদল করতে পারে। বদলে দেখা যেতে পারে অধিনায়কত্বেও, আর সেখানেই হার্দিককে নেওয়ার চেষ্টা চালাতে পারে পিঙ্ক ফ্র্যাঞ্চাইজি। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। উল্লেখ্য, এখনও পর্যন্ত পাঁচবার আইপিএল খেতাব জিতেছেন হার্দিক, এর মধ্যে প্রথম চারটি সাফল্য এসেছে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। 2022 গুজরাট টাইটান্সে এসেই পেয়েছিলেন অধিনায়কের দায়িত্ব, নেতা হিসাবে অভিষেকেই বাজিমাত করেন তিনি। ফাইনালে টাইটান্স অধিনায়ক হিসাবে সেবার হার্দিক হারিয়েছিলেন রাজস্থানকেই, তবে আগামী আইপিএলে গোলাপি জার্সি গায়েই খেলতে পারেন তিনি, কারণ তাকে ঘিরেই দ্বিতীয় ট্রফি জয়ের স্বপ্ন দেখছে রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।